ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নানা প্রজাতির দেশীয় ও সামুদ্রিক মাছ নিয়ে ঘাটে ভিড়ের ট্রলার জমজমাট খুলনা নগরীর রূপসা পাইকারি মাছ বাজার। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে বাজার। তবে দেশীয় ও সামুদ্রিক মাছের সরবরাহ কম হওয়ায় দাম বেশ চড়া। এক কেজি আকারের ইলিশ বিক্রি হয় 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। এছাড়া পাঙ্গাস 150 টাকা, রুই 300 থেকে 350 টাকা, তেলাপিয়া বিক্রি হয় 150 টাকা কেজি। এদিকে সাভারের বাজারগুলোতে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আশুলিয়ার বাইপাইল পাইকারি মৎস্য আড়তে ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 1600 থেকে 2500 টাকা। ঊর্ধ্বমুখী অন্যান্য মাছের দামও, যে মাছ মনে করেন 200 টাকা, সেই মাছের দাম এখন 350 টাকা। বাজারে মাছটা কম, কারণ কি বুঝেন, এই সাথে মাছের সিজন, অথচ মাছ নাই বাজারে। অন্য দিনের থেকে আজকে মাছের দাম একটু বেশি, তাই মাছ এখনো কিনতে পারি নাই। মাছ বর্তমান পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তো দাম বেশি। মাছ কম কিন্তু দাম বেশি। এদিকে মানিকগঞ্জের জাগির বন্দর সবজির আড়তে আগের চেয়ে কিছুটা কমেছে সবজির দাম। গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ফুলকপি 28 থেকে 30 টাকা, গাজর 16 থেকে 18 টাকা, টমেটো 30 থেকে 35 টাকা, বাঁধাকপি 8 থেকে 10 টাকা কেজি বিক্রি হয়। আগে তো 30, 32, 35 এরকম করে ছিল, এখন বর্তমান 28, 30, 22। কালকে যে দাম আসলো, আজকে তার থেকে 500 টাকা কমে গেছে। তবে মাদারীপুর শহরের পুরান বাজার, চরমুগরিয়া, ইটের পুল, মোস্তফাপুর সহ বেশ কয়েকটি বাজারে সরকার নির্ধারিত মূল্যের বাইরে চাল, ডাল, তেল, চিনি সহ অন্যান্য পণ্য অতিরিক্ত দামে বিক্রি করলেও নেই নজরদারি। পাম অয়েল 140 থেকে 145 টাকা প্রতি লিটার, সয়াবিন তেল 166 থেকে 170 টাকা বিক্রি হয়। এছাড়া দেশি মসুর ডাল 130 থেকে 135 টাকা, মুগ ডাল 110 থেকে 120 টাকা কেজি বিক্রি হয়। বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এতে নাভিস এছাড়া গাজীপুরে খামার পর্যায়ে ব্রয়লার মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের দরেই প্রতি হালি ডিম পাইকারি 40 টাকা ও ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ।